আসসালামু আলাইকুম। আমি আজকে আমার সেন্ট মার্টিন ট্যুরের পরবর্তী পার্ট নিয়ে চলে এসেছি। আমরা নেমেই খাওয়া দাওয়া কমপ্লিট করেই বিচ ঘুরতে বের হয়েছিলাম। সবাই ম্যাচিং করে ড্রেস নিয়েছিলাম, একই সাথে ম্যাচিং ড্রেস পরে সবাই খুবই আনন্দ করছিলাম। আনন্দ করার পরে অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছিল, রাত হয়ে যাচ্ছিল। রাতের বেলা আমরা বের হয়েছিলাম একটু ঘুরতে সমুদ্রের সাইডে। প্রথমবার সমুদ্রের পানিতে পা ভিজানোর এক্সপিরিয়েন্স অন্যরকম ছিল। দেন আমি একটা আমার কলিগের সাথে মাছ ধরতে বের হয়েছিলাম, সে একটু একটু করে মাছ ধরার ট্রাই করছিল, বাট যেহেতু তার কাছে কিছু ছিল না, শুধু হাত দিয়ে সে মাছ ধরতে পারছিল না। মাছ ধরতে না পারায় আমরা এরপরে আবার আমাদের রিসোর্টে, আমরা মেরিন বিচ রিসোর্টে উঠেছিলাম, সেখানে ফিরে যাই। গিয়ে পুরো রিসোর্টটা ঘুরে দেখি, সবাই সবার রুমে ছিল। আমরা প্রথমেই এসে কে কোন রুমে থাকবে সেটা সিলেক্ট করে নিয়েছিলাম। পরে রুমের সামনে সবার লাইটিং করা ছিল, এগুলো দেখছিলাম আর ঘুরছিলাম। এরপরে আমরা সবাই নিজেদের মতো করে গানের কলি খেলছিলাম। যেহেতু এখানে কোনো লাইটিং করা ছিল না, তাই পুরোই অন্ধকার ছিল। গানের গলি খেলা শেষে সবাই এসে ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখছিল। এটা মেসির লাস্ট ম্যাচ ছিল ওয়ার্ল্ড কাপে, তাই সবাই খুবই এক্সাইটেড ছিল যে মেসি এবার কাপ নিতে পারবে কি না। বাট কি হয়েছে শেষ পর্যন্ত সেটা তো আমরা সবাই জানি। এরপরে খেলাধুলো শেষে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে দেখি আমার এক কলিগ ফটোগ্রাফি করছে, ওটা দেখে আমারও খুব ইচ্ছা করছিল ফটোগ্রাফি করতে। আমি ফটোগ্রাফি করি, করার পরে শেষে আমরা ব্রেকফাস্টের জন্য আবার বিচে ব্যাক করি। ডিম খিচুড়ি খাচ্ছিল সবাই, গিয়ে দেখি সবাই খুব এনজয় করছিল, আমার কিছুটা দেরি হয়ে গেছিলো। খাবার দাবার এনজয় করে আমরা বিচে আবার ঘুরতে বের হই। দেখি আমার টিমমেটরা খেলাধুলো করছে, তারা ফুটবল খেলছিল, আর আমি এসেই বাচ্চাগুলোর সাথে কথা বলার ট্রাই করছিলাম, কিন্তু ওরা আমার প্রতি খুব একটা ইন্টারেস্টেড ছিল না। যেহেতু ওরা আমার প্রতি খুব একটা ইন্টারেস্ট শো করছিল না, সো আমি ওদেরকে ওদের মতো ছেড়ে দিয়ে আমি পুরো বিচটা ঘুরে দেখছিলাম। তখন দেখি আমার টিমমেটরা ফুটবল খেলছে, তো ওখান থেকে আমি আমার এক কলিগের কাছ থেকে কিছু ক্লিপ নিলাম ফুটবল খেলার। খেলাধুলার দেখা শেষে আমি গেলাম হলো আবার বিচে। ওখানে দেখি এক মামা বরফের গোলা বানাচ্ছে, তা আমি ছোটোবেলায় খুব ছোটো থাকতে স্কুলের সামনে অনেক বরফের গোলা খেয়েছি। এখানে দেখে আমার ইচ্ছা করলো বরফের গোলা একটু ট্রাই করি। টকঝাল মিষ্টি বরফের গোলা ছিল, খেতে খুবই ভালোই লাগছিল, অন্যরকম টেস্ট ছিল। তো আমার দেখার পাশাপাশি দেখি যে আমার অনেক কলিগরাই ওখানে বরফের গোলা ট্রাই করছিল। তো আমি পুরো বরফ গোলা বানানোর সিস্টেম কীভাবে কী তারা করছে সেটা আমি রেকর্ড করলাম প্রসেসটা। বরফগুলো দেখে খুব একটা হাইজেনিক এরকম না, বাট খেতে খুবই মজার ছিল। হয়তো যারা হাইজেন মেনটেন করে তাদের ক্ষেত্রে ইচ্ছা নাও করতে পারে, তবে আমার কাছে ভালোই লেগেছে। তো বরফের গোলার এক্সপিরিয়েন্সের পাশাপাশি আমি কিছু কথা শেয়ার করি। এখানে আমার দেখার আমি যখন খাচ্ছিলাম তখন দেখি যে ছোটো একটা বাচ্চারও খেতে খুবই ইচ্ছা করছিল। সো আমি মনে হলো যে ওকেও একটা বরফের গোল্লা দেই, ও যেহেতু ঝাল খেতে পারে না, তো ওকে আমি কনডেন্সড মিল্ক দিয়ে বরফের গোলা বানিয়ে দিতে বলেছিলাম। তো এজন্য তাকে বরফের ওইটাও দিয়ে দেওয়া হয়েছিল। ওটা নেওয়ার পরে আমি গিয়ে আমার আম্মুর সাথে বরফের গোলা শেয়ার করলাম, তাকেও টেস্ট করতে দিলাম। সে খাবে না বললো সেরকম একটা, তো তার অতটুকুই দিয়ে খেয়ে আমি আবার পুরো বিচ ঘুরতে আবার বের হওয়ার প্রিপারেশন নিয়েছিলাম। তখন দেখি আমার কিছু কলিগরা চিনো করাতে যাবে, এর জন্য আমার কাছে স্লিপারগুলো রাখতে দিতে আসলো। তা আমিও সেই ভাবলাম যে আমিও যাই গিয়ে দেখে আসি কেমন লাগে। পরে আমার বললো যে আর খাবে না, তো আমি নিয়ে নিলাম তারটা, নিয়ে আমি আস্তে আস্তে গেলাম সামনের দিকে। গিয়ে দেখি সবাই অনেক বেশি ভিড় জমিয়ে ফেলেছে বরফের গোলা খাওয়ার জন্য। তো আর কিছু কিছু মানুষ ওখানে বসেছিল, শুয়েছিল, নিজেদের মতো ডিসকাস করতেছিল এটা নিয়ে। তারপর আমি গেলাম বিচ, পুরো বিচটা ঘুরতে। ঘুরতে গিয়ে আমি পুরো বিচটার এই মাথা থেকে ও মাথা পুরোটা টোটো করে ঘুরলাম, পাথরগুলো পাড়িয়ে হাঁটা ট্রাই করতেছিলাম, আর আমার একটা ফ্রেন্ডকে এটা পুরো বিচটাকে দেখাচ্ছিলাম। অন্যরকমই এক্সপিরিয়েন্স ছিল।
সমুদ্রের পাশে প্রচুর বাতাস, তাই খুবই শোষ শব্দ হচ্ছিল। তো আমি পুরো বিচটা একটু একটু করে ঘুরে দেখছিলাম, তখন ভাটি ছিল দেখে পানি অনেক পিছনে চলে গিয়েছিল। তো এটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল, আমি আগে কোনোদিন প্রবাল দ্বীপ দেখিনি, তো এই প্রবালের ভিতরে হাঁটা এক্সপিরিয়েন্স অন্যরকম ছিল। আমি প্রথমে খালি পায়ে হাঁটা ট্রাই করেছিলাম, বাট দেখি পায়ের তলায় প্রচুর ব্যথা পেতে হয়, এজন্য আর আমি খালি পায়ে হাঁটছিলাম না। আমার এক কলিগ এখানে সাইকেল চালাচ্ছিল, সে এসে আমাকে জিজ্ঞেস করলো যে আমি ভিডিও করতেছি কিনা, তার সাথে আমি একটু কথা বললাম, বলে চলে গেলাম। এরপর আস্তে আস্তে যত সামনে দিকে আগাচ্ছি, তারপর দেখলাম যে অন্যান্য আমার খলিগরাও দ্বীপে এনজয় করছে। তো আমিও সামনে দিকে গেলাম, আর ভাবছিলাম যে কিছু প্রবাল, পাথর, বালি, পানি, মানে সমুদ্রের কিছু কিছু জিনিস কালেক্ট করা যায় কি না। করা গেলে আমি চাইলেই একটা সেন্ট মার্টিনের মিনিয়েচার তৈরি করতে পারবো, সেই ইন্টেনশনে আমি ঘুরতেছিলাম কোখান কোথা থেকে এইগুলো খুব ভালো পরিমাণে পাবো আর কোথাগুলো ভালো হবে। হ্যাঁ, আমি জানি যে এগুলো কালেক্ট করা উচিত না বা এগুলো নিয়ে আসা উচিত না, তাহলে সেন্ট মার্টিনের ভারসাম্য নষ্ট হবে, প্রবালের পরিমাণ কমে যাবে। কিন্তু বিষয় হয়েছে যে আমি তো খুব একটা এখানে আসি না, বা বছরে প্রতি বছর যে আসবো তাহলে যে প্রতিবারই নিয়ে যাবো সেরকম না, আমি হয়তো লাইফে একবারই এসেছি বা অন্য পরবর্তীতে আসবো কি না তারও সিওরিটি নেই। তাই আমি ভাবলাম কিছু কালেক্ট করে, এখানে এই যে দেখেন আমি কিছু ঝিদক এগুলো কালেক্ট করছিলাম, আর আমি পানিতে হাঁটছিলাম, পানিটা খুবই স্বচ্ছ ছিল, ভিতর থেকে আমার পা সব কিছু দেখা যাচ্ছিলো, মনে হচ্ছিলো যে পানির ভিতরে যাই থাকবে সেটাই সবই উপর থেকে দেখা যাবে, অনেক স্বচ্ছ পানি ছিল অনেকটা, আমি যখন জাফলং গিয়েছিলাম সেখানের পানির মতো। আমি ছোটো ছোটো পাথর, তারপর ঝিনুক এগুলো কালেক্ট করে করে আমি একটা বোতলে ভরছিলাম সেই সময়। এই যে এখানে আমি দুইটা ঝিনুক পেয়েছিলাম, কিছু বাচ্চারা আমাকে অফার করছিল যে টাকা দিলে ওরাই আমাকে দিয়ে দিবে, তা আমি বললাম যে না, লাগবে না, আমি নিজে করে কালেক্ট করব। এরপরে আমরা দুপুরের খাবার খেতে আসি, তখন ছিল ফিশ ফ্রাই, ভর্তা, ডাল, এগুলো। তো এটা হলো ফ্লাইং ফিশ ফ্রাই ছিল, এটা ট্রাই করলাম, আর সবজিও ট্রাই করলাম। সেন্ট মার্টিনের সব কিছুই ঠিক ছিল, বাট খাবারটা আমি খুব একটা পছন্দ করতেছিলাম না, আমার মনে ছিল লবণ, ঝাল এগুলো খুবই কম, খাবারটার টেস্ট আমি খুব একটা এনজয় করছিলাম না। তারপরও যেহেতু নতুন জায়গায় এসেছি খাচ্ছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ওই দিনের মতো ওখানেই শেষ। এরপরে রাতে আমরা বারবিকিউ পার্টি করেছিলাম, সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। এখানে পরের দিন সকালবেলার কাহিনী, সকালে উঠে আমি আমার আম্মুর সাথে এসেছিলাম রুটি ভাজি খেতে। এই দিনই আমরা চলে যাব, আবার ঢাকায় ব্যাক করব, সেজন্য পুরো সেন্ট মার্টিনটাকে আবার নতুন করে ঘুরে দেখছিলাম, সব জায়গার দেখছিলাম, সবাই প্রবালের উপরে হাঁটাহাঁটি করছিল, নিজেদের মতো এনজয় করছিল। তা আমিও ট্রাই করছিলাম যে দেখার, সবাই ছবি টবি তোলার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছিল, লাস্টবারের মতো মিনিমাম কিছু ছবি তুলে নেওয়ার জন্য। এগুলো দেখে আমি ব্যাক করতেছিলাম আবার আমাদের বিচে। তো বিচে ব্যাক করে দেখি যে সবাই যাওয়ার জন্য প্রিপেয়ার্ড। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বি উইথ মি।